ছিনতাই নয়, ডাকাতিও নয়। এরপরও ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ একটি পিকআপ ভ্যানের পুরো মাল গায়েব করে দিয়েছে প্রতারকরা। কিভাবে জানাচ্ছেন সাব্বির আহমেদ। এক অভিনব প্রতারণা। ডিলারদের চাহিদা অনুযায়ী ফ্রিজ, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ নানা ধরনের অর্ডার করা পণ্য গাজীপুরের ফ্যাক্টরি থেকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেয় ওই কোম্পানির পিকআপ ভ্যানের চালকরা। কাগজে থাকে ডিলারের একজন প্রতিনিধির মোবাইল নাম্বার। ট্রাক বা পিকআপ চালক নির্দিষ্ট জায়গার কাছাকাছি গিয়ে ওই নাম্বারে কল দেন, কিন্তু কেউ তো আর কাউকে চেনেন না। এই সুযোগটি নেয় প্রতারকরা। যেখানে মালটা ডেলিভারি হবে তার পূর্বেই দুইজন ব্যক্তি তাকে তার গাড়ির পথরোধ করে এবং বলে, আপনারা যে এই মালগুলো যেখানে ডেলিভারি করবেন আমরা সেই লোক, আপনার সাথে ইতিমধ্যে যাদের কথা হয়েছে আমরা তাদেরই লোক, তো আজ যেহেতু আমাদের শোরুমের সামনে মূল শোরুমের জায়গা কম আছে, কিছু মাল এই এই শোরুমে এখানে আমাদের রাখতে হবে। এই কথা বলার পরে এটা বিষয়ে অত্যন্ত বিশ্বাসযোগ্য কথা মনে হয়েছে তার ড্রাইভারের এবং তাদের যে লোকজন ছিল ট্রাকে, মাল ডেলিভারি দেওয়ার যে ট্রাকে। তো পরে সেখানে তারা 10টা ওয়াশিং মেশিন এবং 3টি ফ্রিজ সেখানে ডেলিভারি করে। তো করার পর বলে যে আমাদের আসেন, আপনারা সামনে যান, সামনে যে মূল শোরুম আছে সেখানে আপনারা বাকিটা ডেলিভারি করবেন। কিন্তু এই প্রতারকরা তারা এটা বলে এখান থেকে তারা এখান থেকে খুব তাড়াতাড়ি পিক আপে এখান থেকে সরে যায়। সামনে যাওয়ার পর তখন গাড়ির মালিক বা যারা গাড়িতে যারা ছিল তারা বুঝতে পারে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। এই চক্রের সদস্যরা চতুরতার সাথেই এভাবে পিকআপ চালককে বোকা বানিয়ে ডিলারের মাল নিয়ে যাচ্ছে। গেল 9 অক্টোবর রাজধানীর আদাবর এলাকায় এভাবেই 10টি ফ্রিজ ও ওয়াশিং মেশিন নিয়ে চলে যায় তারা। এই অভিযোগটা আমাদের থানায় আসার পর থেকে আমাদের অফিসাররা আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, সংগ্রহ করার পরে খুবই দ্রুততম সময়ের ভিতরে যে পিকআপের মাধ্যমে এই 10টি ওয়াশিং মেশিন এবং 3টি ডিপ ফ্রিজ নিয়ে গিয়েছে সেই পিকআপ গাড়িটিকে আমরা শনাক্ত করতে সক্ষম হই, তার নাম্বার শনাক্ত করতে সক্ষম হই এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা তাদেরকে ধরি। ধরার পরে তাদের কাছ থেকে এই নগরীর বিভিন্ন জায়গা থেকে, নিকেতন থেকে শুরু করে নিকেতন, রামপুরা, ওলান এবং এই রাজধানীর বাইরে বিশেষ করে আপনার কুমিল্লা, তারপর চাঁদপুর, এই বিভিন্ন এলাকা থেকে আমরা 10টি ডিপ ফ্রিজ, 10টি ওয়াশিং মেশিন এবং 3টি ডিপ ফ্রিজ আমরা উদ্ধার করতে সক্ষম হই। একইভাবে গেল 16 অক্টোবর মিরপুরের কাজীপাড়া থেকে 3টি ফ্রিজ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় চক্রটি। এই ঘটনায় চক্রের দলনেতা মারুফ হোসেন সোহাগ, তার সহযোগী মহসিন ও অসীমকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। তাদের গ্রেপ্তারের সময় আদাবর ও মিরপুরের 13টি ফ্রিজ ও ওয়াশিং মেশিন উদ্ধার করা হয়। এই প্রতারক গ্রুপ শুধুমাত্র 3 জনের ভিতরে সীমাবদ্ধ এটা আমরা বিশ্বাস করি না, এর সাথে আরও গ্রুপ জড়িত আছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যে সমস্ত এই প্রতারিত মাল আমরা উদ্ধার করার পর থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে এর বিভিন্ন লোকের মাধ্যমে বলে যে আমি পুরস্কার পেয়েছি, লটারির মাধ্যমে পেয়েছি, বা আমার এরকম এক আত্মীয় অল্টনে চাকরি করে সেখান থেকে সে উপহার পেয়েছে, গিফট পেয়েছে, কমিশন পেয়েছে, অথবা এরকম একটা মাল আছে আপনারা অল্প দামে বিক্রি হবে আপনি নেবেন কি না, হয়তো বাজার দরের চাইতে 5,000-10,000 টাকা কম দামে বিক্রি করে এভাবে তারা মালটাকে বিক্রি করে। গেল 1.5 বছরেরও বেশি সময় ধরে চক্রটি এভাবে প্রতারণা করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা। এভাবে প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়া জিনিসগুলো কম টাকায় মানুষের কাছে বিক্রি করা হতো। যেমন আপনার একটা ডিপোর যে টার্গেট থাকে যে 50টা বিক্রি না হলে তাদের বোনাস, বেতন বোনাস একটু সমস্যা হয়, আমি ওইভাবে বলছি যে এইটা টার্গেটে আমরা বোনাসের মাল কিনছি, এটা একটু কমে কিনছি, আমরা একটু 500 টাকা লাভে বা 300 টাকা লাভে এটা বিক্রি করে দিই। ওইটা যারা আমাদের যে কাস্টমার মানে স্টকের গার্মেন্টস আইটেমের তারাই 2-1 জনই কিনছে। এই ওই যে বললাম যে আপনার একটু কমে দেওয়া যাবে, যেমন 10,000 টাকা দাম আমরা জিনিসটা 6,000 টাকা বিক্রি করে দিলাম বোনাসের মাল। এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির কারো যোগসূত্র থাকতে পারে বলেও ধারণা পুলিশের। অল্টনের যে টার্মিনোলজি এই বিষয়ে শেষ পুরোপুরি তার জ্ঞান আছে, তো এটা আমরা তদন্ত করে দেখছি যে কী কী সম্পর্ক অল্টনের সাথে তার আছে এবং চাকরি ছিল কি না তার। তবে তার কথাবার্তার মাধ্যমে বোঝা যায় যে তাদের পরিভাষাটা সে ভালো বোঝে এবং আমরা আশঙ্কা করছি যে
সে এই একটা ঘটনা যে ঘটিয়েছে আমার তা মনে হচ্ছে না, কারণ তাদের অ্যাটিচিউড, তাদের কাজের ধরন এবং তাদের এই প্রতারিত মালামাল বিক্রির ধরন দেখে আমাদের মনে হয়েছে এ ধরনের ঘটনা তারা ইতিপূর্বে করেছে। আমাদের কাছে যতটুকু স্বীকার করেছে তাতে বোঝা যাচ্ছে সে এক বছর ধরে এই কাজটা করছে। এই চক্রে আরও কারা জড়িত তাদের ব্যাপারেও চলছে অনুসন্ধান। যে বিশেষ করে বাসা ভাড়ার যে জিনিসপত্র এবং নতুন যে ইলেকট্রনিক্স যে যে সমস্ত জিনিসপত্র আমরা বিভিন্ন ই থেকে আমরা সংগ্রহ করি এবং তারা শোরুমের মাধ্যমে সংগ্রহ করি, এবং শোরুম ব্যবসায়ী যারা আছেন তাদেরকে সতর্ক হতে হবে, এই প্রতারক শ্রেণী তারা কিন্তু ব্যাপকভাবে এই কাজটা করছে। রিমান্ড আবেদন করে তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।